নবম শ্রেণী বিজ্ঞানে একদম প্রথম অধ্যায় তোমাদের এই একটা বই আছে যেটা তোমাদের খুব কাছে কাছে পেয়ে যাও এই বইটা অনেক অনেক স্কুলের পড়াশোনা হয় হয়তো আমি নাম বলছি না তোমরা পেয়ে যাবে কারণ আমি নাম বললে হয়তো কোনো বইকে স্পেশালভাবে বড় করা হবে আমাদের কাছে সকল বই সমান চলো আমি সেই জন্যে তোমাদের আমি একটু হিন্স দিলাম মানে বলতে চাইলাম কি দেখো যে এই যে অনুশীলনীটা এটা লেখকের বই লেখকের নিজের অনুশীলনী অথব যদি এই অনুশীলনীগুলো সঠিক করা যায় তাহলে আর কোনো কিছু বইয়ের উত্তর লেখার জন্য প্রয়োজন হয় না খুব ভালো অনুশীলনীটা আছে এছাড়া কিছু হয়তো শর্ট প্রশ্ন দু একটা থাকতে পারে সেটা আমি অন্যভাবে তোমাদের দিয়ে দেব আমি আজকে এই উত্তরগুলো বলে দিই আর আমার ওয়েবসাইটে আমি উত্তরগুলো একবার লিখিত আকারে রেখে দিয়েছি সেটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সহজে খুঁজে পেয়ে যাবে লিখতে লিখে নিতে পারবে আর যারা পড়বে ভিডিওটা দেখে দেখে তোমাদের মুখস্থ হয়ে যাবে চলো আমি মুখে বলে দিই যে প্রথম অ্যান্সারগুলো জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে এটা হবে শোষণ প্রাণে প্রথম আবির্ভাব ঘটে এটা হবে জলে প্রাণীবিদ্যার একটি ফলিত শাখা হলো সেরিকালচার সি এরডা তিনের সি বি হবে আমি একটু বলে দিই প্রশ্নটা কী আছে বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয় গঠিত বিজ্ঞানটি হলো এটা হবে বায়োনিক্স অর্থাৎ বি পাঁচের হবে ট্যাকশনী বা শ্রেণীবদ্ধবিদ্যাজনক হলেন ক্যারোলাস লিনিয়াস এরটা তারপরে হ্যারকি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো এটা হবে প্রজাতি তারপরে যেটা উপচর উদ্ভিদ বলা হয় ফান গোষ্ঠীকে না মস গোষ্ঠীকে না হয় এটা হবে উত্তর হবে বি মস গোষ্ঠীকে তারপর আগে একটা বাদ গেল মনেরা রাজ্যে অন্তর্গত জীবগোষ্ঠী হলো এই দুটোই হবে আর কি ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া ডি এর ডা তারপরে কোন প্রাণী পর্বে অস্ট্রিয়া বা অস্কিরণ এটা যে পরিফেরা ফেরা এর ডা তাহলে আমাদের এটা নয়ের ডা এ দশের ডা দশের ডা বি অ্যান্সার আছে দশের ডা বি অর্থাৎ ফ্যামেলিয়া কোন শ্রেণী প্রাণীতে মধ্য বা ডায়াফ্রাম দেখা যায় আর লাস্টে এগারো আছে বারো আছে এখানে এগারোটা হচ্ছে যা ব্যবসিস সি ডা মানে বায়োলজি শব্দটির প্রথম প্রণয়ন করেন কে এটা জ্যা ব্যবস্টিস লামাক আর চলো তারপরে ডায়াটম বা ডাইনো ফ্লাজেলেট ফুটোজা যে পর্বে অন্তর্গত সেটা হচ্ছে প্রতিষ্ঠা অর্থাৎ বারোর বারোর বি এখানটায় পেয়ে যাব প্লান্টি হ্যাঁ তারপরে হিমোশিল রক্তপূর্ণ দেহগ্রব্য দেখা যায় যে পর্বে সেটি হলো আমাদের আমাদের এটা তেরোটা তেরোটা আসবে এ তারা এ মানে আর্থপোডা তারপরে চোদ্দোটা গরম তরল স্যুপ এটা হ্যালডেন না ওপারিন না দুবার ওপারিনটা আছে ওপারিন না হ্যালডেন একত্রে আছে এটা শুধু হ্যালডেন হবে বি তারপরে আম গাছের বর্গ স্যাপিন ডেলিস অর্থাৎ বি কম্বো প্লেট বা চিউনি পাত দেখা যায় যে পর্বে সেটি হলো টিনোফোড়া অর্থাৎ সোলোড্ডা ডা হচ্ছে বি উদ্ভিবিদ্যা জনক হলেন কে অ্যারিস্টোটল কে থিওপ্যারাডাস প্রাণীবিদ্যা জনকটা জেনে নাও এখানে পেয়ে যাবে অ্যারিস্টোটল আর উদ্ভিদদের জনক থিওপ্যারাডাস ঠিক আছে এটা থিওপ্যাটাস হবে উদ্ভিদবিদ্যা বলে চোয়ালবিহীন মেরুদণ্ডের প্রাণী অধিস শ্রেণীটি হলো আগ্নাথা আঠেরো এ উনিশের ডা জীব বৈচিত্র্য বা প্রথম কথাটি ব্যবহার করেন এটা এটা ওয়াল্টার রোজে না এটা সি এর উনিশের সি কুড়ি তারা মাছে প্রথম অ্যান্সার হবে তারা মাছের খাদ গমন ও খাদ্য গ্রহণে সাহায্য করে টিউ টিউব ফিট এই প্রশ্নের উত্তরগুলো বলে দিলাম আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি যেটা তোমরা সরাসরি কেউ আমার ওয়েবসাইটে চলে যেতে পারবে সেখানে বড়ো বড়ো করে লেখা আছে পেয়ে যাবে আবার পরবর্তী পর্বে আমি আবার এটার উত্তরগুলো বলে দেব এবং আলোচনা অবশ্যই চারটি ভিডিওর মধ্যে আবার পুনরায় করে দেব ভালো লাগলে অবশ্যই লাইক করবে